हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल। এখন আমি হইচইতে এসেছে সৃজিত মুখার্জির দুর্গ রহস্য, এটা নিয়ে কথা বলবো। তো এবার যদি আমি সরাসরি দুর্গ রহস্য, আমি একেবারে সিরিজটাতেই আমি চলে যাচ্ছি। আমরা জানি এখানে কে কে অভিনয় করেছে, অনির্বাণ, রাহুল, সোহিনী সহ আরো অনেকে। দুর্গ রহস্যে অনেক ক্যারেক্টার আছে, তারা সে এখানে কয়েকটা জায়গায় অভিনয় তারা করেছে। এবং এবার আমি যদি ডিরেক্ট গল্পটা না গিয়ে, কারণ গল্পটা আমরা সবাই জানি, কিছুদিন আগেই দেব এটা সিনেমাতে এনেছেন, আবার এটা সিরিজ আকারে আসছে, এছাড়াও অনেকে সাহিত্য পড়েছেন, তো আলাদাভাবে দুর্গ রহস্য বলার আমার কিছু নেই। দুর্গ রহস্যে যে যে জিনিসগুলো ভালো লেগেছে সেসব জিনিসগুলো আমি বলে দিই, তো অবশ্যই খারাপ লাগার ব্যাপারেও আছে। যেহেতু এই দুর্গ রহস্যটা সৃজিত মুখার্জি একটা ড্রামা বেস বানিয়েছেন, তো এখানে ব্যোমকেশ, অজিতকে আর সত্যবতীকে খুবই সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়িতে যে ধরনের কালচার হয় সেই ধরনের উনি দেখাতে চেয়েছেন। মানে ব্যোমকেশ কিন্তু এখানে লার্জার দ্যান লাইফ কোনো ক্যারেক্টার নয়, এখানে কিন্তু ব্যোমকেশ চশমা নেয় না, ছাতা নেয়, তো এবং সেই ছাতার মধ্যে কাউকে ঢুকতেও দেয় না। তো এরকম ধরনের ব্যোমকেশের ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে। আর এখানে কয়েকটা জায়গায় এই যে সত্যবতী প্রেগনেন্ট হওয়া বা এইরকম কিছু কিছু জায়গায় সত্যবতীর সঙ্গে অজিতের যে সম্পর্ক, চা ওভালটিন নিয়ে যে সম্পর্কটা, ওটা ওই জায়গাটা আমার ভালো লাগে। এবং সত্যি কথা বলতে যে ওই প্রেগনেন্সির পরে আগে অজিতের যে অ্যাটিটিউডটা, মানে ব্যোমকেশের আগেও অজিতের যে আচরণটা, সেই আচরণটা কিন্তু ভালো লাগে, যে কোথাও যেন মনে হয় যে একজন মেয়ে সন্তান সম্ভবা তার অভিভাবক হিসাবে অজিতকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এই আবার কিছু কিছু জিনিস আমার এক্সট্রা মনে হয়েছে, সেটা আমি নেগেটিভ পয়েন্টে আসছি। আবার এখানেও যখন সত্যবতীকে বলা হচ্ছে যে সে বাপের বাড়িতে সুকুমারের কাছে, তার দাদার কাছে সে চলে যাবে, ওই সময় সত্যবতী ব্যোমকেশ আর অজিতকে যেভাবে দাবড়ানি দেওয়া, মানে ওইভাবে বলা যে যাও গিয়ে ঘর থেকে বালিশটা নিয়ে এসো, মানে এইভাবে যেভাবে বলা, তো এই বলাটা বেশ ভালো। মানে সত্যবতীকে ওখানে দেখাচ্ছে যে সে যখন ওই সোফাতে এসে বসলো তখন তার মুড একরকম ছিল, তো যেই মুহূর্তে আস্তে আস্তে অজিত কোনো কথা বলতে শুরু করেছে তখন আস্তে 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 সত্যবতীর মুডটা চেঞ্জ হতে থাকলো, মানে দ্যাট মিনস এটাকে আমরা মুড সুইং বলতে পারি। এবং ওই জিনিসটা কিন্তু যে সৃজিত মুখার্জি ওখানটা দেখিয়েছেন সেটা যথাযথ, কারণ ওই সময় প্রেগনেন্সির সময় ওইভাবে মুড সুইং হয়। যেমন ইদানিং আমাদের ইউটিউবে আমি একজনকে দেখতে পাচ্ছি মুড সুইং হচ্ছে, মুড সুইং ইন দ্য সেন্স কি এই আজকে ভালো থাকে, এই কালকে, মানে কেন মুড সুইং হচ্ছে আমি কিন্তু বুঝতে পারি না, মানে এই কারণ নয়, এটা অবৈজ্ঞানিক কারণ। তো যাই হোক, যেরকম আর কি অজিতকে বলা হয়েছিল অবৈজ্ঞানিক কারণ, এই এই কারণ নয় আমি জানি যে, কিন্তু মুড সুইংটা কেন হচ্ছে জানি না, শুধু একটা জিনিসই বলার আমরা সবাই কানে শুনতে পাই, একটু যদি ভলিউমটা আস্তে করে যদি মানে কথাগুলো যদি বলেন তাহলে আরেকটু বেশি একটু শ্রুতি মধুর লাগে। মানে এরকমভাবে যদি সবাইকে বলতে থাকেন ওই সত্যবতীর মতো যে যাও গিয়ে ঘর থেকে বালিশটা নিয়ে এসো, তাহলে তো অসুবিধা হচ্ছে, মানে আপনার কথাগুলো তো সবাই শুনছে, তো সবারই মনে হচ্ছে যে এই রে এই বোধহয় আমাকে আমাদেরকে ঝেড়ে দিল। তো যাই হোক, আমি সরে গেছিলাম দুর্গ রহস্য থেকে, বা দুর্গ রহস্যে চলে আসছি। এবার আমি যেটা বলতে চাইছি, দুর্গ রহস্যের যে সেকশনটা, যে জায়গাটা আমি তদন্ত, আজকে শরদিন্দুর ব্যোমকেশ মানে হচ্ছে সেখানে তদন্তটা হাইলাইটেড, এখানে কিন্তু তদন্তকে কিন্তু ছাড়েনি, তদন্তকে ছাড়েনি, এবং দুর্গটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগে। এবং এখানে কিন্তু সাহিত্যকে খুব একটা বেশি কিন্তু বিকৃত এখানে করা হয়নি, যে যে ধরনের আর কি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে ধরনের আর কি উনি ব্যোমকেশকে দুর্গ রহস্যের মধ্যে যেভাবে দেখিয়েছিলেন এখানে কিন্তু ওইভাবেই দেখানো হয়েছে, শুধু এক্সট্রা অ্যাডেড যেটা আমার মনে হচ্ছে সত্যবতী ক্যারেক্টারটা, কারণ সাহিত্যে কিন্তু সত্যবতী ছিল না এখানে, এখানে এগুলো আপনারাও জানেন আমিও জানি। আর এখানে মানে যেটা আর কি বলা যে এই যে তুলসীর সঙ্গে ব্যোমকেশের যে ইন্টারোগেশন যে পার্টটা, কারণ তুলসী কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশন, যারা দুর্গ রহস্য পড়েছেন বা দেখেছেন, মানে ম্যাক্সিমাম ইনফরমেশন কিন্তু তুলসী আর কি ব্যোমকেশকে দিত, তো সেই ক্ষেত্রে তুলসীর সঙ্গে ব্যোমকেশের যে সিনগুলো আছে সেগুলো কিন্তু ওয়ার্ক করে। এবং তুলসী যে দৌড়ে এসে একটা পোর্শনে ব্যোমকেশকে জড়িয়ে ধরে,
ওই জায়গাটাতে সত্যবতীর অ্যাটিটিউড এইগুলো না আমার কাছে একটু এক্সট্রা মনে হচ্ছে, সিরিয়াসলি বলছি। ওই জায়গাগুলো না দেখালেও আমার মনে হচ্ছে হতো। তো যাই হোক, এইভাবে মানে যখন সিরিজটা যখন এইভাবে যখন এগোতে থাকে, তো তখন আমরা দেখতে পাই যে 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 হাই হাই পয়েন্টগুলো, যে কাউকে ওপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, যে সেই সেগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে, মাস্টারমশাইয়ের যে মাস্টারমশাইয়ের সঙ্গে যে সম্পর্কটা একজন সাধু বাবার সঙ্গে, আমি এইগুলোকে এই চরিত্রগুলোকে আমি অতটা ডিটেলে বলছি না, কারণ এটা বললে তো বলাই হয়ে যাবে, পুরো দুর্গ রহস্য গল্পটাই বলা হয়ে যাবে। তো সেই হিসাবে কিছু কিছু জায়গা আছে, এটা সত্যি কথা যে সৃজিত মুখার্জি শ্যুটটা খুব ভালোভাবে করেছেন, কিছু কিছু জায়গায় যেটা পুরোপুরি ড্রামা বেস, ইমোশনকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং ওই যে একটা লার্জার দ্যান লাইফ, একটা মানে যে ওই যে ঢাক ঢোল পিটিয়ে ব্যোমকেশ আসছে, এই ধরনের কিন্তু দেখানো হয়নি। এখানে ব্যোমকেশ হিরো নয়, এখানে ব্যোমকেশ হচ্ছে একজন ক্যারেক্টার, মানে জাস্ট একজন সাধারণ মানুষ সত্যান্বেষী। ওই আর ব্যোমকেশের ওই ডায়লগটা তো দারুণ, যে সবাই সবাই সত্যকে খুঁজছে কিন্তু সবার কাছে সত্যটা আলাদা। তো এই ডায়লগটা কিন্তু সত্যি খুব ভালো। তো ওভারঅল সৃজিত মুখার্জির এই সিরিজটার কথা যদি আমি বলি, আর যদি অভিনয়ের কথাও যদি ওভারঅল হিসাবে যদি আমি বলি, অনির্বাণকে তো ভালো লেগেইছে এখানে, অজিতকে রাহুল রাহুল স্যারকে কিছুটা আমার ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় আমার ভালো লাগেনি। সৈনিকে ঠিকঠাকই লেগেছে, যতটুকু সে ছিল ততটুকুই, এবং দুর্গ রহস্যে যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিতে আমার অ্যান্টাগনিস্টকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তার যে হাসিটা ব্রিলিয়ান্ট, মানে আমার দারুণ লেগেছে। উনি বল্লভপুরের রূপকথাতে ছিলেন, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে ব্রিলিয়ান্ট লেগেছে। এবার শেষে কেন সৃজিত মুখার্জি, এই জন্য সৃজিত মুখার্জির উপর না লোকে রেগে যায়, এবার আমি বুঝতে পারছি। ওই যে শেষে যখন তুলসী তার হাজবেন্ডকে নিয়ে যখন বেরিয়ে চলে গেল, ওখানে কিন্তু গল্পটা শেষ, আবার একটা করে ওটা ওটা দেওয়াটার মানে কি দরকারটা ছিল আমি না বুঝতে পারি না, মানে শেষে মানে এখন বুঝতে পারছি যে সৃজিত মুখার্জির উপর কেন লোকে রেগে যায়, যে ওই ওই পোর্শনটা দেওয়া মানে কি মনে হচ্ছে ওই পোর্শনটা দিয়ে, মানে মানে কি কি বোঝাতে চেয়েছে ওই পোর্শনটা, মানে দুর্গ রহস্যের পরে কি ব্যোমকেশ কি আর কোনো তো মানে মানে কি তদন্ত কি সলভ করেনি না কি না কি, আমি এই জিনিসটা সত্যি বলছি আমি বুঝতে পারিনি। তো যদি ওভারঅল আমি এই সিরিজটার কথা বলি, এই সিরিজটা আমার কাছে একটা অ্যাবাভ অ্যাভারেজ একটা সিরিজ মনে হয়েছে, আহামরি কিছু আমার মনে হয়নি। মানে অ্যাবাভ অ্যাভারেজ বলছি তার কারণ অনির্বাণ সত্যি তাকে মানে এই সব ক্যারেক্টারগুলোতে ব্যোমকেশকে অনেকদিন ধরে দেখে এসেছি, অনির্বাণকে ভালো লেগেছে, দুর্গ রহস্য ইটসেলফ গল্পটা খুব ভালো, এবং অ্যান্টাগনিস্ট অ্যান্টাগনিস্টকে তো আমার দারুণ লেগেছে। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।